চিকিৎসকদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এই আশ্বাস পেয়ে সোমবার রাত আটটা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা এর আগে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে দোষীদের গ্রেফতার ও সেনাবাহিনী মোতায়েন সহ চার দফা দাবিতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা আর এতে রোববার কার্যত অচল হয়ে পড়ে চিকিৎসা সেবা এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চল্লিশ থেকে পঞ্চাশ জনের নামে শাহবাগ থানায় মামলা হয়েছে আবু সাইদপুর রিপোর্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসন হক দীপ্তর অবহেলিত মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে আর এতে তিনজন চিকিৎসক আহত হয়েছে শনিবার রাতে ভাঙচুর করা হয় জরুরি বিভাগও আর এই ঘটনাকে কেন্দ্র করে ফুসে ওঠে শিক্ষার্থীরা স্পর্শকাতর আইসিউ নেই চিকিৎসক ফলে চিকিৎসাবিন হয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও নিরাপত্তা দাবিতে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন পালন করায় হাসপাতালটির জরুরি বিভাগ বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পাওয়াতে হচ্ছে ফিরে যাচ্ছেন অনেক মূর রোগীও ডাক্তারের কোনো বিভাগে রোগী দেখতেছে না বলছে গতকালকে নাকি মারামারি হয়েছে এই জন্য সব স্টপ করা আছে

সবাইকে তারা বাধ্যতামূলক ছুটি দিচ্ছে এবং ছুটি নিতেই হবে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কমপ্লিট সাটডাউন ঘোষণা দেন আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা জেলা বিভাগীয় হাসপাতাল প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে চেম্বার অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে অবসর অপু মাই টিভি ঢাকা এর আগে সারা দেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার অনুরোধ জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি রোববার এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা উপদেষ্টা আহ্বান জানান দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বলেন যারা অভিযোগ করেছেন চিকিৎসা হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি হয়েছে এছাড়া যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে তা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে দেশ ঠিক থাকবে থাকবে না তাই আমি সবাইকে আবেদন করব অনুরোধ করব আইন নিজের হাতে তুলে নেবেন না আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো তোমরা আমার সন্তানের মতো তোমরা এর সারজন তুলে নাও মানুষের সেবা করার জন্য এসছো এই সেবাটা দাও নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ আবারও উজাড় করে দাও তোমরা প্রমাণ করো মানুষের তোমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লা বলেছেন চিকিৎসকরা যে চার দফা দাবি দিয়েছেন সেগুলো যৌক্তিক দ্রুত সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব সেটি অন্য কিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে থাকা ডাক্তারদের সাথে সভা শেষে তিনি এসব কথা বলেন এ সময় তিনি চিকিৎসকদের উপর হামলার নিন্দা জানান যারা হামলা চালিয়েছে যেই হোক না কেন ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল সাবস্ক্রিপশন আমরা চাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং হচ্ছে ডাক্তারদের যেন পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় প্রশস্ত থাকে তারা যেন নিরাপদে সেবাটি দিতে পারে সেটি যেন নিশ্চিত থাকে এবং তারা যেন সেফ ফিল করে সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান রোবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সিনিয়র সচিবের বরাত দিয়ে এতে বলা হয় সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য সরকারি কর্মচারীদের প্রতি পাঁচ বছর পরপর সম্পদের হিসাব দেওয়ার বিধান থাকলেও তা মানেন না অনেকে সরকারি চাকরির আচরণ বিধিমালার তোয়াক্কাই করেন না তারা আর যাদের সম্পদের হিসাব নেয়ার কথা সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ এক্ষেত্রে এতদিন বেশ উদাসীন ছিল বিষয়ে সরকারি কর্মচারীদের আচরণবিধি ক্ষুণ্ণ হলেও রাজনৈতিক উদ্দেশ্যে সুবিধা দিতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা এ কারণে অনেক দুর্নীতির পাহাড় গড়লেও সম্পদের হিসাব দিতে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম চরমনীহা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে সব অপরাধের বিচার হবে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে মাসাদুজ্জামান রিটকারীকে উদ্দেশ্য করে বলেন ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছেন গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুব আন্তরিক গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি অপরাধ ব্যক্তি করেছে দল নয় গত উনিশ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ভারত ফেরত দেবে কি না সেটা তাদের বিষয় বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তিও রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত তাকে ফেরত আনার জন্য বলে তখন সে ব্যবস্থা করার চেষ্টা করবে সরকার এদিকে ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা সারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এমওইউ চুরান্ত চুক্তি নয় কাজী এখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে এরকম যদি লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত যাইব চাই সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেফতার ছয়জনকে চার হত্যা মামলায় আবারও রিমান্ড দিয়েছেন আদালত অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সকাল সোয়া সাতটার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামে আদেশ দেন গত উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডায় সুমন শিকদার এবং ঢাকার সূত্রাপুরে শিক্ষার্থী হোসেন কাউসার এবং ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় করা দুটি মামলায় হয় আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হাসান এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশে বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র গোলা তবে সে সংখ্যা খুবই নগণ্য আরও বহু অস্ত্র বাইরে রয়ে গেছে সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম বার্ষিকী আজ উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের যুদ্ধবদ্ধ শক্তিমঞ্চ হিসাবে এই দল গঠন করেন দেশের নানা আন্দোলন সংগ্রামের অন্যতম অপধিকৃত বিএনপি আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট এরপর সেপাই পাই জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্ব ভার অর্পিত হয় উনিশশো সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য এরই ধারাবাহিকতায় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর রহমান বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলেন উনিশশো সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো বিশটি আসন লাভ করে সে সময় জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ প্রত্যেকটি লোক মেলোক লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে শিল্প করবে। তাদের পরিবারের কিন্তু একাশি সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুচক্রি সেনা সদস্য কর্তৃক নিহত হন স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো নব্বই সালে বেগম খালেদাজিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে ফলে এরশাদ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি উনিশশো একানব্বই সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসিন নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু এক সালের পহেলা অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে দু সালের এক এগারোর পর আবারও সংকটে পড়ে বিএনপি দীর্ঘ এক বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তোলেন বেগম খালেদা জিয়া তবে গত এক যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি দুহাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যোধানে আওয়ামী সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ড ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরপরই খালেদা জিয়াকে কারামুক্ত ঘোষণা করা হয় যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন দেশের মানুষও প্রত্যাশা করে অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি সুস্থধারার রাজনীতি সুসংগঠিত করবে আতিকুর রহমান তিতাস মাই টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এক বার্তায় তিনি বলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে দেশের গণতান্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা গণতন্ত্র এবং মানুষের অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির সামনের দিকে এগিয়ে যাবে দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন ইউসুফ আলীর রিপোর্ট ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপিকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে কিন্তু সফল হতে পারেনি যে আদর্শকে বাস্তবায়িত করা শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে বন্যা ও সরকার বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাঠফেরাত কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিব বলেন বাকশাল থেকে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনতে কাজ করেছেন জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালের পট পরিবর্তনের ফলে এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবেগ ঘন সেই রাষ্ট্রপতি জিয়ারহমানকে আমরা স্মরণ করছি তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল ইউসুফ আলী মাইটি ঢাকা দেশে কোনো খাদ্য সংকট নেই উনিশ লাখ তেহাত্তর হাজার চারশো তেত্রিশ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এবছর চাল আমদানি করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি সচিব জানান চোদ্দটি জেলায় আগামী তিন মাস স্পেশাল ওএমএস পদ্ধতিতে ত্রিশ টাকা কেজি দরে চাল এবং চব্বিশ টাকা কেজি দরে আটা ভর্তুকি মূল্যে দেয়া হবে দুইশো কেন্দ্র থেকে এই বিশেষ সুবিধা নিয়ে চাল আটা কিনতে পারবে বন্যা দুর্গত এলাকার মানুষ আজকে খাদ্য মজুত উনিশ লক্ষ তেহাত্তর হাজার চারশো তেত্রিশ মেট্রিক টন চোদ্দটি জেলায় যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা তিন মাস ব্যাপী স্পেশাল ওয়েমেস চালাবো যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে এটি আমরা দুইশো তিরিশটি কেন্দ্র চিহ্নিত করেছি প্রতিটি কেন্দ্রে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা দেওয়া হবে এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আমরা চালাবো এরকম আমাদের পরিকল্পনা এতে আমাদের প্রথম দুই মাসে আমাদের প্রায় নব্বই কোটি টাকা আমাদের এই খাতে খাদ্য মন্ত্রণালয় থেকে বিতরণ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে চলেছে নানা পৈশাচিক কর্মকাণ্ড ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর চালানো হয়েছে গুলি নৃশংসভাবে হত্যা করা হয়েছে অনেক ছাত্র জনতাকে আবার সেই মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছে আশুলিয়ার তেমনই এক রহমর্ষক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বর্বর এই দৃশ্য দেখে হতবাক সবাই প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন উচ্ছ্বাস গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় মাথায় পুলিশের হেলমেট সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের ওপর ছুঁড়ে মারছে ভ্যানের ওপর আরও কয়েকটি নিথরদের স্তূপ রাখা বিছানার চাদরের মতো আরেকটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে পাশেই পুলিশের হেলমেট ভেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায় পরে পুড়িয়ে ফেলা হয় এসব মরদেহ ভিডিওতে একটি দেয়ালের পোস্টার দেখে নিশ্চিত হওয়া যায় আশুলিয়া থানার সামনের গুলির ভিতরের ভিডিও এটি ভিডিওটির আশপাশের নানা বিষয় পর্যালোচনা করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আশুলিয়া থানার সামনে এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান পুলিশে ওই ভিতরে এই ছয়টা লাশ পুড়িয়ে দিয়েছে পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে ওগুলো মুখ চেনা চেন যায় না পুলিশ ইয়ে আগুন লাগাই দেন মাইকুর গাড়ির ভিতরে পিছনে ডালাটা উঠানি ওর মধ্যে না খালি বাইন্দে তুইছে যেমন করে লড়ছে এবার এবার করে লড়ছে বান্ধনা যেমন এমন করে নড়ছে তাহলে পুরা দিছে এটা আমি নিজে দেখছি আমার যদি ফাঁসি দেন মারেন তবুও ওই দুনিয়া শান্তি পাবো সত্য কথা কইতাম প্রতিদিন পর্যবেক্ষণ করার পর আমি এই চ্যানেল আইডেন্টিফাই করে এবং যে আমরা সব কিছু এখানে ঠিক আছে তখন আমরা এটা ব্যাপারটা বুঝতে পারি যে এটা আসল একটা ঘটনা তারপর এটা আমরা সংবাদে চলে যাই এদিকে জড়িত পুলিশদের বিরুদ্ধে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন অপরাধী যেই হোক তার নামে মামলা হবে পুলিশ আইনের বাইরে নয় ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি ইনকোয়ারি কমিটিটা এই ব্যাপারে তদন্ত করছে আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার আগে সাভারে অন্তত ছিচল্লিশ জন নিহত হয় এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় বৃষ্টির বেশি মামলা হয়েছে মাই টিভি নিউজ ডেস্ক সবশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করো ইটু স্ল্যাশ মাই টিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করো ইটু স্ল্যাশ মাইটিভি বাংলা পেটু স্ল্যাশ মাই টিভি বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ